পরিষ্কার ভাবে আমি বলতে চাই, দুরুদ ইব্রাহিমকে বাদ দিয়া, বুখারীর দুরুদ বাদ দিয়া, নাসাইর দুরুদ বাদ দিয়া, ইবনে মাজার দুরুদ বাদ দিয়া, তিরমিজির দুরুদ বাদ দিয়া, আবু বকরের দুরুদ বাদ দিয়া, উমরের দুরুদ বাদ দিয়া, নামাজের দুরুদ বাদ দিয়া, বাংলার দুরুদ বাদ দিয়া, ইন্ডিয়ার দুরুদ বাদ দিয়া, তাহাজ্জুদের দুরুদ বাদ দিয়া, অন্য দুরুদ পয়রা শূন্য হওয়া যায় না, গণ্ড মূর্খ হওয়া যায়, অথবা ইহুদিদের দালাল 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 সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? ইসলামের শত্রুরা হুশিয়ার শব্দ বিদাতদের আস্তানা। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وعن أنس بن مسعود خادم النبي صلى الله عليه وسلم أنس بن مالك خادم النبي عليه السلام قال قال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله تعالى عليه عشرا ومحيت عنه عشر خطيئات ورفعت له عشر درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاكرين والشاهدين والحمد لله رب العالمين محبتের সহিত দিল খুলে প্রাণ খুলে মনের আওয়াজে একবার উচ্চ কণ্ঠে দুরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। গোছামারা পূর্বপাড়া সরকার বাড়ির যুবকদের উদ্যোগে সমস্ত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত আজকের ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত সহসভাপতি, অন্যান্য ওলামায়ে কেরাম, অন্যান্য ওলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের শুকর, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম এবং মুসলমানের দুর্দিনে কোরআন এবং সুন্নার কথা বলবার জন্য, শুনবার জন্য এখানে আসার বসার তৌফিক দিয়েছেন। আমার ভাই, আমরা এই তৌফিক, এই সুযোগ পেয়ে খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজটা তো আরেকটু বড় হওয়া চাই, খুশি না বেজার? খুশির আওয়াজে মন খুলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আজকে
দরুদ ইব্রাহিমের ফজিলত নিয়ে কিছু আলোচনা করতে চাই, ঠিক আছেন ইনশাল্লাহ? শুনবেন তো ইনশাল্লাহ? এই জন্য আমি আজকে আপনাদের সম্মুখে দরুদের ফজিলত সংশ্লিষ্ট একখানা আয়াত পড়েছি। আয়াতটি হচ্ছে সূরা আহজাবের 56 নম্বর আয়াত। সূরা আহজাবের 56 নম্বর আয়াত, তাহলে বলেন কয় নম্বর আয়াত? আরো জোরে। সেই সাথে নাসাই শরীফের হাদিস, নাসাই শরীফ কিতাবের নাম কি, পৃষ্ঠা নম্বর 145, বলেন কত? 1 নম্বর খণ্ড। কয় নম্বর? জোরে বলেন না। হাদিস নম্বর 1296। হাদিস নম্বর কত? আল্লাহ পাক তৌফিক দিলে সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাসাই শরীফ 1 নম্বর খণ্ডের 145 নম্বর পৃষ্ঠার 1296 নম্বর হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। আল্লাহ পাকের কাছে তৌফিক চাই, বলেন আমিন। তৌফিক দেওয়ার মালিককে, জোরে বলেন না কে? হিদায়াত চাই কার কাছে? হিদায়াত দেওয়ার মালিককে, আল্লাহ। এতে কোনো সন্দেহ? দুরুদ শরীফ সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলছেন, হে জগতের মানবমণ্ডলী, নবীজির উপর প্রতি মুহূর্তে আপনার আমার নবী আকায় নামেদার তাজিদের মদিনা সাইয়িদুল মুরসালিন শাফিউল মুজনাবিন আকায় নামেদার খাতামুল আম্বিয়া শাফিউল মুজনাবিন সাইয়িদুল আউলিয়া সাইয়িদুল আউয়ালিন ওয়াল আখিরিন আহমদে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, এই নবীজির উপরে আমি প্রতি মুহূর্তে রহমত নাজিল করি। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে আল্লাহ বলেন, এই নবীজির উপরে রহমত নাজিল করার জন্য আমি আল্লাহর কাছে কোটি কোটি ফেরেশতারা প্রতি মুহূর্তে ফরিয়াদ জানাইতে থাকে। 3 নম্বর আল্লাহ বলেন, হে মুমেন মণ্ডলী, তোমরাও নবীজির উপর দুরুদ পড়ো। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দুরুদ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তবে আসল না নকল? কথা বলেন আসল, তাহলে আসেন। দুরুদ আসল কোনটা, নকল কোনটা, এখন ইনশাল্লাহ আলোচনা করে লাই। রাজি আছেন না ইনশাল্লাহ? এবাদতের মধ্যে সবচেয়ে দামি এবাদতের নাম হচ্ছে নামাজ। বলেন কি নাম? কেয়ামতের মাঠে সবার আগে হিসেব নেওয়া হবে কিসের? নামাজের। নামাজ দামি, এই জন্য নামাজের প্রতিটা কাজ, কথা বলেন নামাজ দামি, এই জন্য নামাজের প্রতিটা কাজ দামি। নামাজ এবাদতের মধ্যে শক্তিশালী, এই জন্য নামাজের প্রতিটা কাজ, প্রতিটা পার্টস, পার্টস বুঝেননি? পার্টস, মেশিনের মধ্যে পার্টস থাকেনি। একটা মেশিন তৈরি করার জন্য নাট বল্টু এসকরু আগর বাগর, নাম জানি না এই কারণে আগর বাগর কইলাম, আসেনি। মেশিনের মধ্যে নানান রকম পার্টস থাকে। এই পৃথিবীতে যত মেশিন আছে সবচেয়ে দামি মেশিন হচ্ছে জাপানি মেশিন, কথা বলেন ঠিক নি? আচ্ছা, মেশিন যদি জাপানি হয়, তার পার্টসগুলো নাট বল্টু স্ক্রুপগুলো কি বাংলাদেশি হবে না জাপানি হবে? বাঙালি পার্টস দিয়া জাপানি মেশিন বানানো সম্ভব? মেশিন জাপানি, পার্টসগুলো? নামাজ দামি, নামাজের পার্টসগুলো দামি, এই জন্য
হাদিসে আছে, নামাজে দাঁড়ানোর সময় বান্দা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের আওয়াজ আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগে, আরশে আজিম তখন থরথর করে কাঁপতে থাকে। আরশে আজিম মালিককে ডাক দিয়ে বলে, মালিক এই যে বান্দা পাগল উজু করে তোমার এই নামাজের জন্যে যাই নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবরের আওয়াজ দিয়েছে, এই আওয়াজের কারণে আমি আরশে আজিম ঠিকই থাকতে পারছি না, আমার মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, এই পাগলকে থামাও, যদি না থামে আমি আরশের কম্পন থামবে না। আল্লাহু আকবর বলেন না, এত দামি। আপনারা আমাকে বলেন তো, নামাজের মধ্যে সর্বশেষ যেই দুরুদ পড়া হয় সেটা কি মিলাদের দুরুদ না দুরুদ ইব্রাহিম? জি, জোরে বলেন। তাহলে বোঝা গেল দুরুদ ইব্রাহিমটা নকল। জি, আসল কথা কন, সন্দেহ আসল। আমরা তো নকল আসল বানাইলি আর আসলকে নকল বানিয়ে ফেলছি। দুরুদ ইব্রাহিম নামাজের মধ্যে পড়া হয়, বোঝা গেল আসল। আচ্ছা আরেকটা কথা আমাকে জবাব দেন, দুরুদ ইব্রাহিম কি শুধু ফরজ নামাজে? ওয়াজিব? জি, সুন্নাত, মুস্তাহাব, আওয়াবিন, এশরাক, চাষত, তাহাজ্জুদ? শুধু বাংলাদেশে? জি, পাকিস্তান, ইন্ডিয়া, কলকাতা, আসাম, আমেরিকা, লন্ডন, কানাডা, সৌদি আরব, দুবাই, কুয়েত? শুধু দিনে? কথা কন, কথা বলেন, দিনে এবং? তাহলে বোঝা গেল দুরুদ ইব্রাহিম দিনে বলেন, রাতে বলেন, ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নাত বলেন, মুস্তাহাব বলেন, আওয়াবিন বলেন, ইশরাক বলেন, চাষত বলেন, তাহাজ্জুদ বলেন, বাংলাদেশে বলেন, ইন্ডিয়া বলেন, পাকিস্তানে বলেন, আরবে বলেন, আমিরাতে বলেন, আমেরিকায় বলেন, কানাডা বলেন, রাশিয়ায় বলেন, সৌদি আরবে বলেন, কুয়েতে বলেন, সমস্ত পৃথিবীতে সর্বজায়গায় সকালে কিংবা বিকালে একটা দুরুদই পড়া হয় যার নাম হচ্ছে দুরুদ ইব্রাহিম। তাই আমি পরিষ্কারভাবে বলতে চাই, দুরুদ ইব্রাহিম হচ্ছে ওয়ার্ল্ড টাইম ইউজ ইন্টারন্যাশনাল দুরুদ। এই কথা কন ঠিক কিনা? ওয়ার্ল্ড টাইম, ওয়ার্ল্ড টাইম কথা কয় না, কি টাইম? আরো জোরে, ওয়ার্ল্ড টাইম। আর গানের টানে টান দিয়া, গানের সুরে সুর মিলিয়া যেই দুরুদ পড়া হয়, এই দুরুদ নামাজে পড়লে নামাজ থাকবে না ভাঙবে? ইমাম সাহ মসজিদে ইমাম আছে না নাই? ইমাম সাহ 50 বছর যাবত এই মসজিদের ইমাম, মনে করেন 50 বছরের ইমাম, আপনারও উস্তাদ বুগদাদি কায়দা পড়ছেন? বুগদাদি কায়দা কি স্কুলে পড়ে না মসজিদে? এই ইমাম সাহ আপনার উস্তাদ, আপনার বাবার উস্তাদ, আপনার দাদার উস্তাদ, পরদাদার উস্তাদ, বলেন তো তার ইজ্জত মর্যাদা এলাকাবাসীর কাছে কম না বেশি? 50 বছর পরে একদিন নামাজে দুরুদ ইব্রাহিমের জায়গায় মিলাদের দুরুদ ঢুকায় দিছে, ইমামতি থাকবো না যাইব? কথা বলেন না, ইজ্জত গেল কই? ইজ্জত কই গেছে? তাহলে যেই দুরুদ পড়লে 50 বছরের ইজ্জত থাকে না, যেই দুরুদ ফরজ নামাজে পড়া যায় না, ওয়াজিবেও পড়া যায় না, সুন্নতেও পড়া যায় না, মুস্তাহাবেও পড়া যায় না, আওয়াবিনেও পড়া যায় না, চাষতেও পড়া যায় না, এশরাকেও পড়া যায় না, বাংলাদেশেও চলে না, পাকিস্তানেও চলে না, ইন্ডিয়াতেও চলে না, আরবেও চলে না, আমরা বলতে চাই সেটা ওয়ার্ল্ড টাইম ইউজ দুরুদ হতে পারে না, ওইটা হচ্ছে ওয়ান টাইম, ওয়ান টাইম। কথা বলেন ঠিক কিনা? ওয়ান টাইম, কথা বলেন আরো জোরে, আরো জোরে। কুন্ডা পড়বেন ওয়ান টাইম না ওয়াল টাইম? মাইকের কিতা যে করেন আপনি, বাড়াইলেন কমাইলেন বুঝলাম না। এইবার আসেন, আমরা দুরুদ ইব্রাহিম পড়তে চাই কি চাই না? দুরুদ আমরা ভালোবাসি কি না? দুরুদ পড়তে চাই কি চাই না? ওয়ান টাইম না ওয়াল টাইম? মাশাআল্লাহ,
এবার কিছুটা বুঝছে। কিন্তু দুঃখ হয় যারা ওয়ান টাইম দুরুদ পড়ে না, ওয়ান টাইম দুরুদ নিয়ে টানাটানি শেষরাশেষরি দরাদরি মারামারি ধররে মাররে, আরে বাবা রে বাবা, ওয়ান টাইম দুরুদ নিয়ে যাদের এত দরাদরি ওরা নিজেদেরকে দাবি করে সুন্নি, কথা কয় না। হ্যাঁ, সুন্নি মানে কি? সুন্নতের উল্টা করলে না বাউ করলে? এই কথা বলেন না। এখন ওয়ান টাইম দুরুদ বইয়া যে টানাটানি, সুন্নতের বাউ হইল না উল্টা হইল? এটা আমার মুখের কথা না, দুরুদ ইব্রাহিম যে আসল দুরুদ হাদিসের মধ্যে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মুহূর্তে এখানে বৈশা দলিল দিমু দশটা, জোরে বলেন কয়টা? আর জোরে কোন? ধরেন এক নম্বরের দলিল, কিতাবের নাম নাসাই শরীফ, বলেন কি নাম? খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর 145, হাদিস নম্বর হচ্ছে 1296। সাহাবি আনাস ইবনে মালিক, তিনি বলেন বিশ্বনবী আলাইহিসসালাম আমার হাত ধরলেন, দৈরা বললেন আনাস আমি কি তোমাকে দুরুদ শিখায় দেব? আনাস বলে হ্যাঁ আমাকে দুরুদ শিখায় দেন। নবীজি বললেন বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও আনাস, এই দুরুদটা তুমি পড়বা। সুবহানাল্লাহ বলেন না, গেল নাসাই শরীফ, এই হাদিস আছে আবার তিরমিজি শরীফে। তিরমিজি শরীফ কি নাম বলেন না? কি নাম? তিরমিজি শরীফ। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে নবীজি হাতে ধরে দুরুদ ইব্রাহিম শিক্ষা দিছেন, দিয়া বলছেন এটা নামাজেও পড়বা, নামাজের ভিতরেও পড়বা, নামাজের বাহিরেও পড়বা। সুবহানাল্লাহ বলবেন না? দলিল গেল দুইটা, জোরে বলেন কয়টা? তিন নম্বর দলিল হচ্ছে এই হাদিস আছে মুসলিম শরীফে, বলেন কোন কিতাবে? আর জোরে। চার নম্বর দলিল এই হাদিস আছে বুখারী শরীফে, বলেন কোন কিতাবে? দুই নম্বর খণ্ড, কয় নম্বর খণ্ড? হাদিস নম্বর হচ্ছে 1681। হযরতে ওমর ইবনুল খাত্তাব বলেন, নবীজি আমাকে হাতে ধইরা বললেন, ওমর তোমাকে তো আমি আমার উপর সালাম পেশ করার সিস্টেম শিখিয়েছি, এখন কি দুরুদ পেশ করার সিস্টেম শেখাবো? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ নাম, অবশ্যই আমাকে দুরুদ পড়ার সিস্টেম শিখাইয়া দেন। নবী বললেন, তাহলে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গেল মুসলিম শরীফের দলিল, এই হাদিস আবু দাউদ শরীফেও আছে, গেল আবু দাউদ শরীফের দলিল, এই হাদিস না ইবনে মাজাতেও আছে, গেল ইবনে মাজার দলিল, এই হাদিস মুসান্নাফে আব্দুর রাজ্জাকেও আছে, এই হাদিস মুসান্নাফে ইবনে আবি শাইবার মধ্যেও আছে, এই হাদিস একইভাবে কানজুল উম্মাল কিতাবের মধ্যেও আছে, এই হাদিস তাহাবির মধ্যেও আছে, এই হাদিস ইবনে আবি শাইবার মধ্যেও আছে। অতএব দলিল গেল দশটা, জোরে বলেন কয়টা? কয় দলিল? কোনটা? গানের টানের দুরুদ না দুরুদ ইব্রাহিম? ওয়ান টাইম না ওয়াল টাইম? আর জোরে। কিন্তু এখন ওয়ান টাইম ফইরা ওয়াল টাইম সাইরা দাবি করে সুন্নি, দাবিটা কি বাস্তব না অবাস্তব? জোরে বলেন, সুরের মার কথা কয় না? আরো জোরে, পরিষ্কার ভাবে আমি বলতে চাই, দুরুদ ইব্রাহিমকে বাদ দিয়া, বুখারীর দুরুদ বাদ দিয়া, নাসাইর দুরুদ বাদ দিয়া, ইবনে মাজার দুরুদ বাদ দিয়া, তিরমিজির দুরুদ বাদ দিয়া, আবু বকরের দুরুদ বাদ দিয়া, উমরের দুরুদ বাদ দিয়া, নামাজের দুরুদ বাদ দিয়া, বাংলার দুরুদ বাদ দিয়া, ইন্ডিয়ার দুরুদ বাদ দিয়া, তাহাজ্জুদের দুরুদ বাদ দিয়া, অন্য দুরুদ পয়রা শূন্য হওয়া যায় না, গণ্ডমূর্খ হওয়া যায়, অথবা ইহুদিদের দালাল 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 সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? ঠিক কিনা?
বাস আমরা এই ধরনের কর্মকাণ্ডে বিশ্বাসী না, আমাদের বক্তব্য হচ্ছে আমরা কোরআনের সহি কথা হাদিসের সহি কথা বলতে চাই কি চাই না। দরুদ পড়তে হবে, রাজি আসেননি? আরো জোরে, আরো জোরে, ওয়ান টাইম না ওয়াল টাইম, মাশাল্লাহ। ওয়াজ মনে কিছুটা বুঝেন, লাইনে আইতাছে, বুঝেন আমার ওয়াজ বুঝেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দেয়ালে, দেয়াল বুঝেননি কথা কয় না, দেয়াল বুঝেন না, খানায় কাবার দেয়ালে নবীজি হেলান দিয়ে ঠেক লাগায় বসা, সুবহানাল্লাহ বলবেন না, খানায় কাবা, কাবাগর, কাবাগরের উপর প্রতি মুহূর্তে আল্লাহর তরফ থেকে রহমত নাজিল হয় কি না? তাহলে খানায় কাবা গজবের গড় না রহমতের গড়? নবীজি গজবের নবী না রহমতের নবী? আর জোরে বলেন না। তাহলে খানায় কাবার সাথে ঠেক লাগানোর মানে হচ্ছে রহমতের সাথে রহমতের ধাক্কা, সুবহানাল্লাহ কয় না? বানাইল কথা না, কি মনে করেন বানাইল? হাদিসের কিতাব নাম হইল মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুরব্বীরা উচ্চারণ করতে পারবেন না, জিব্বা মুড়া কথা কয় না, এটারে বাংলা উচ্চারণ হইতে চায় না, কিন্তু ছেলে বাচ্চা পুলারা উচ্চারণ করা সহজ, জিব্বা যেমনে গোড়া। এরপরেও একটু কষ্ট কইরা মুরব্বীরা উচ্চারণ করলে লস না লাভ। হাদিসের কিতাবের নাম মুসান্নাফে আব্দুর রাজ্জাক, বলেন মুসান্নাফ, আবার বলেন আব্দুর রাজ্জাক, সাত নম্বর খণ্ড কথা কয় না, 170 নম্বর পৃষ্ঠা। মহানবী আকায় নামদার তাজেদারে মদিনা সাইয়দুল মুরসালিন আহমদে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায় কাবার দেয়ালের সাথে ঠেক লাগাইয়া বসা, এমনিতেই নবীজি দেখেন জিব্রাইল মিকাইল ইসরাফিল আজরাইল চার ফেরেশতা হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নবীর দিকে আইতেছে। কয়জন? আরো জোরে, ছোট না বড়? আল্লাহ এদের কাছে ওহী নিয়ে আসতেন জিব্রাইল, একজন জিব্রাইল ফেরেশতা, কিন্তু আজকে কয়জন? বিশ্বনবী আলাইহি সালাম চায়া দেখেন নারী, আজকে তো শুধু জিব্রাইল না, সাথে দেখা যায় মিকাইল, সাথে আবার ইসরাফিল, সাথে আবার আজরাইল। ব্যাপারটা কি? ইসরাফিলের কাজ তো ওহী নাজিল করা না, ইসরাফিলের কাম হলো সিংগাই ফু দিয়া আসমান জমিন ভেঙ্গে ফেলা, কেয়ামত ঘটিয়ে ফেলা আমার উম্মতের মধ্যে। তাহলে কি আজকে কেয়ামত হয়ে যাবে নাকি? এখনও তো উম্মত সবাই মুসলমান হয় নাই, এখনও তো অনেকেই বাকি আছে, এখনও আবু জাহিল্লা আবু জাহেল রয়ে গেছে, এখনো উদ্বা উদ্বা রয়ে গেছে, এখনো সাইবা সাইবা রয়ে গেছে, এখনো আবু লাহেব্বা আবু লাহাব রয়ে গেছে, উম্মত তো এখনো ইমানদার হয় নাই। তাহলে এদের পথ তো জাহান্নামের পথ, যদি আজকে কিয়ামত হয়ে যায় এদের ঠিকানা হবে জাহান্নাম, আমার উম্মত তাহলে জাহান্নামে চলে যাবে। না না, সেটা হতে দেওয়া যায় না। কেন আজকে ইসরাফিলের সাথে আবার মিকাইলকে দেখা যায়? মিকাইলের কাজ তো ওহী নাজিল করা না, মিকাইলের কাজ হলো সিডর দেওয়া, কালবৈশাখী ঝড় দেওয়া, হারিকেন দেওয়া, টর্নেডো দেওয়া, এই পৃথিবীর পরিবেশকে কালবৈশাখী ঝড় সিডর হারিকেন সাইক্লোন দিয়ে লন্ড বন্ড করে ফেলা, এটাই তো হলো মিকাইলের কাজ। তবে কি আজকে মিকাইল কালবৈশাখী ঝড় দেবে নাকি? তবে কি আজকে মিকাইল সিডর দেবে নাকি? তবে কি আজকে মিকাইল হারিকেন দেবে নাকি? তবে কি আজকে মিকাইল এই পৃথিবীর মধ্যে সিডর হারিকেন টর্নেডো আর নার্গিসের মতো তাণ্ডব দিয়ে পরিবেশকে ধ্বংস করে ফেলবে নাকি? ব্যাপারটা তো বোধগম্য নয়। নবীর মনে বড় কষ্ট, নবীর মনে বড় শঙ্কা, নবীর মনে বড় আশঙ্কা আমার উম্মতের জন্য। তাহলে কি আজকে বিপদ আসবে নাকি? নিজের জন্য টেনশন না, উম্মতের জন্য টেনশন, সুবহানাল্লাহ বলবেন না? না,
কেন আজকে আবার আজরাইলকে দেখা যায়? আজরাইলের কাজ তো ওহী নাজিল করা না, আজরাইলের কাজ যাকে ধরবে, খাপ করে ধরবে, টান মেরে রুহটাকে বের করে নিয়ে আসবে। আজরাইলের কাজ হলো যাকে ধরবে তাকে তাম জিন্দগির জন্যে জীবনের সাঁত মিটিয়ে দেবে। তাহলে কি আজরাইল আজকে আমার উম্মতের যান কবচ করবে নাকি? নবী উম্মতের চিন্তায় টেনশনে আছে, উম্মতের আশঙ্কায় বেদি ব্যস্ত, উম্মতের পেরেশানিতে নবীজি ব্যস্ত, বিশাল টেনশন। নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে, চোখ দিয়ে অশ্রু ঝরতেছে, কান্না করতেছেন নবীজি, সঙ্গে সঙ্গে সেজদায় পরে কান্না করতেছেন, আল্লাহ গো আল্লাহ গো, ওরে আমার মালিক, উম্মতের ব্যাপারে আজকে দুর্দিন আছে নাকি? উম্মতের ব্যাপারে আজকে অশনি সংকেত আর যে নাকি? আমার উম্মতের কি হবে? নবীজি সেজদায় পরে কান্না করতেছেন, মালিক রে উম্মতকে এত বড় বিপদ তুমি দিও না, উম্মতকে হিদায়াতের একটা পথ তুমি দাও, হিদায়াতের সুযোগ দাও, জীবন সংশোধন করার সুযোগটা তো তুমি দাও। নবীজি কান্না করতেছেন উম্মতের জন্য। সুবহানাল্লাহ কইতেন না? উম্মতের জন্য। কার জন্য? আর জোরে। এই অবস্থা চলতেছে, ইতিমধ্যেই চার ফেরেশতা একসাথে নবীর সামনে হাজির। তবে চারজনের মধ্যে লিডারের নাম হইল জিব্রাইল। বলেন কি নাম? ছোট না বড়? কত বড়? আল্লাহ আকবার, একজনে কো লাখটা বড়। হ্যাঁ, বড়র চেয়েও বড়, তার চেয়েও বড়, এর চেয়েও বড়, কত বড়। একটু খালি আপনাদেরকে বিবরণ দেই, আমার মুখের কথা না, কিতাবের মধ্যে আছে। কিতাবের নাম হইল তফসিরে কাবির। কথা কয় না, কি নাম? আর জোরে খন। তফসিরে কাবিরের মধ্যে লেখে জিব্রাইল আলাইহিসসালামের গায়ে নূরের পাখা আছে 600। কয়শ? কয়শ? দেড় আটটা পাখা নি। কথা কয় না, আল্লাহর আসমান 7টা, কয়টা? 7 আসমান, 7 জমিন একসাথে যদি জোড়া লাগানো হয়, যেই পরিমাণ দৈর্ঘ্য হবে, প্রস্থ হবে, গভীর হবে, হযরতে জিব্রাইলের গায়ের 600 পাখার এক একটা পাখা সেই পরিমাণ লম্বা, প্রস্থ আর গভীর। এমন জিব্রাইল যে আল্লাহর হুকুমে উড়ে আর বয়, যে আল্লাহর হুকুমে সেজদা দেয়, ওহি নিয়ে দুনিয়াতে কোটি কোটি বার নাজিল হয়, এমন বিলিয়ন ট্রিলিয়ন জিব্রাইল যেই মাওলার পায়ে সেজদায় পড়ে থাকে, সে আল্লাহ কত বড়, সে আল্লাহ কত বড়। জুরে বলেন না আল্লাহু আকবার, কত বড় আমার আল্লাহ। জিব্রাইল আলাইহিসসালাম সামনে আইছেন এক নম্বরে, আয়েশা বলেন নবী গো, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনার সামনে সালাম পেশ করার জন্য। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, সালাতু সালাম পেশ করার জন্য পাঠাইছেন আপনার খিদমতে, তবে আপনি তো আমাদেরকে দেখে টেনশনে আছেন, কেন আমার সাথে আজকে মিকাইল, কেন ইসরাফিল, কেন আজরাইল? মিকাইলের কাম তো ওহী নাজিল করা না, মিকাইলের কাজ কালবৈশাখী ঝড়, সিডর হারিকেনার টর্নেডো দেওয়া। তাহলে মিকাইল কেন, সাথে কেন ইসরাফিল? ইসরাফিলের কাজ তো ওহী নাজিল করা না, তাহলে ইসরাফিল কেন, আবার সাথে আজরাইল? আজরাইল কেন? আপনার মনে একটা আশঙ্কা ছিল, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই আশঙ্কা, আপনার এই টেনশন, আপনার এই দুশ্চিন্তা দূর করার জন্যে আমি বলতেছি, শুনে রাখেন। আজকে আল্লাহ পাক আমাদের চারজনকে হাতে হাত মিলাইয়া, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার কাছে পাঠিয়েছেন উম্মতের ব্যাপারে বড় বড় 4টা সুসংবাদ দিয়া। জোরে কইন, সুসংবাদ কয়টা? আরো জোরে, আরো জোরে, নবী বেজান না খুশি? আরো জোরে, আরো জোরে। নবীজি আলাইহিসসালাম জিব্রাইলরে বলে, মারহাবাম বিকা আখি জিব্রাইল, ওরে আমার ভাই জিব্রাইল, ধন্যবাদ। আমার মনে যে আশঙ্কা ছিল, মনে যে দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তা তুমি দূর করলা, তোমাকে ধন্যবাদ।
তবে শিগগির আমাকে বলো উম্মতের ব্যাপারে তুমি কি সুসংবাদ নিয়ে এসেছো, তোমার কি কমিটমেন্ট, অতি জলদি জলদি আমাকে বলে ফেলো। নবীজি আলাইহিস সালামের মুখের হাসি আর চেহারার ঝলক আর নবীজি আলাইহিস সালাতু ওয়াসসালামের এই কথা শুনে জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ একটু তো ধৈর্য ধরেন, আমি আপনাকে শিগগির জানাচ্ছি আমাকে কি সুসংবাদ দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। সেটা হচ্ছে আল্লাহ পাক যখন কিয়ামত গটাবেন, কিয়ামত জোরে কোন কি ফিসে গেছে গা নাইব কথা কয় না, ফেরেশতা চারজন ওয়াজ মনে আছে কি না আল্লাহ জানে, মনে আছে? এক নম্বরে কথা কয় না, আর জোরে জিব্রাইল সামনে আয়সা কই, ইয়া রাসূলুল্লাহ যেদিন কিয়ামত ঘটবে ইসরাফিল সিংহে ফু দেবে, আল্লাহ পাকের আসমান টুকরা টুকরা হয়ে জমিনের দিকে পড়বে, আল্লাহ পাকের জমিনের পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিনের নিচে যত খনিজ পদার্থ আছে, তেলের খনি গ্যাসের খনি আছে কি না বলেন, সবগুলো জমিনের নিচ থেকে উঠতে থাকবে কেয়ামতের ময়দান। সেদিন কায়াম হবে ইসরাফিলের সিংহা থেকে এক নম্বর ফু আসবে, আসমান জমিন ভাঙবে, দুই নম্বর ফু আসবে, আসমান জমিন মিক্সার হবে, তিন নম্বর ফু আসবে, জমিনের নিচ থেকে মানুষগুলো উঠবে। বিশ্বনবী আলাইহিস সালাম বলেন এক একটা কবরের নিচ থেকে মানুষ উঠবে 10,000, জোরে বলেন না, কয় হাজার? কেয়ামতের মাঠ কানায় কানায় ভরে যাবে, কেয়ামতের মাঠে আর কোনো চুল পরিমাণ জায়গা থাকবে না, সূর্যের গায়ে আল্লাহ পাক 70,000 গুণ পাওয়ার দিবেন, সেই পাওয়ারের তাপে মানুষের মগজগুলো ছিটকে ছিটকে পড়বে। আমার ভাই একটা পাতিলের নিচে যদি আগুন দেওয়া হয়, সেই আগুনের পাতিলের মধ্যে পানি দিয়ে আগুনকে উত্তপ্ত করা হয়, টকবগে পানির মধ্যে যদি চাউল ঢেলে দেওয়া হয়, একটা পর্যায়ে সেই পাতিলের মুখ থেকে ঢাকনা সরিয়ে দিলে চাউলগুলো উতলিয়ে ওঠে, চাউলগুলো টকবগিয়ে ওঠে, চাউলগুলো ছিটকে ছিটকে পড়ে। কিয়ামতের ময়দানে মানুষের মাথার মগজগুলো ছিটকে ছিটকে পড়বে, মানুষের মাথার মগজগুলো এক একটা পাতিলের মতো হয়ে যাবে, ইয়া নাফসি বলে মানুষ চিৎকার করবে, কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। আল্লাহর কোরআন বলে মানুষজন দৌড়াইয়া নিজেদের মার সন্ধান খুঁজবে, হয়তোবা মাকে যদি পাই আমার গুনাহের ভার মার কাঁধে দিব, মা তার সন্তানের জন্যে এতটুকু কষ্ট সহ্য করে নেবে, কিন্তু না, মা সেদিন কোনো পরিচয় দেবে না, দৌড়াইয়া খুঁজবে বাবাকে পাওয়া যায় কি না, হয়তোবা সেই প্রাণের বাবা সন্তানের সুখের জন্যে সমৃদ্ধির জন্যে তার দিনের রাতের সুখ স্বাচ্ছন্দ্যের জন্যে কত না মেহনত করেছে, মাতার ঘাম পায়ে ফেলেছে, হাড় ভাঙ্গা মেহনত করেছে, হয়তো সেই বাবার সন্ধান পাওয়া গেলে সন্তানের কষ্ট বাবা একটু কাঁধে নেবে, কিন্তু না, বাবাও পরিচয় দেবে না, ভাই তার ভাইকে পরিচয় দেবে না, বোন তার বোনকে পরিচয় দেবে না। আল্লাহর কোরআন বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানু ইগনি, ও পৃথিবীর মানুষেরা, মা পরিচয় দেবে না, বাবা পরিচয় দেবে না, ভাই পরিচয় দেবে না, বোন তোমাকে পরিচয় দেবে না, তুমি দিক শূন্য হবে, দিশেহারা হবে, পঙ্গুপালের মতো হবে, পাগল পারা হবে, পাগলের মতো মনে হবে, মাথায় সিড আছে মনে হবে, দিশেহারা হবে, অস্থির হবে, অশান্ত হবে, কিয়ামতের মাঠে দৌড়াইতে থাকবে, কিন্তু সেদিন কোনো সাহায্যকারী পাওয়া যাবে না। দৌড়াইতে দৌড়াইতে যখন তুমি অস্থির হয়ে যাবে, তোমার প্রচণ্ড পিপাসা লাগবে, পিপাসার কারণে জিহ্বাটা মুখের ভিতর থেকে বের হয়ে তিন চার হাত পর্যন্ত সামনে ঝুলে যাবে, যেন চৈত্র মাসে একটা কুকুরের প্রচণ্ড পিপাসা লাগলে তিন চার দিনের পিপাসার্থ কুকুরের জিহ্বা কয়েক হাত বের হয়ে যায়, তোমার অবস্থা এমন করুণ হবে, পানি পানি করে তুমি চিৎকার করবে, সেদিন পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী গো, আমি জিব্রাইল কেয়ামতের মাঠে খুঁজে খুঁজে দেখব আপনার কোন উম্মত, আপনার কোন আশেক আপনার প্রেমে পাগল হইয়া আপনার মহাব্বতে আশেক হইয়া দুরুদ পড়েছিল, সেই উম্মতদেরকে ডেকে ডেকে হাউজে কাউসারের পানি পান করিয়ে চিরকালের জন্য এদের কলিজা ঠান্ডা বানায় দেব। দুরুদ পড়তে চাই কি চায় না, আর জোরে এখন চাই কি চায় না, দুরুদের ফজিলত আছে না নাই, কম না বেশি, ওয়ান টাইম না ওয়াল টাইম, আর জোরে এই যে ওয়াস কিছুটা বুঝা লাগছেন ঠিক না, ওয়াল টাইম। নবীজি
জিব্রাইল বলে ধন্যবাদ ভাই জিব্রাইল, খুব খুশি হইলাম তোমাকে ধন্যবাদ। গেল জিব্রাইল, রইল আরো কয়জন, দুই নম্বর সিরিয়ালে আসছে মিকাইল। সুবহানাল্লাহ, কইনা মিকাইল ছোট না বড়? জোরে বলেন না, মিকাইল কত বড়? আল্লাহু আকবার। মিকাইলের মাথার মধ্যে চুল আছে, জোরে কোন কি আছে? আমার বানাইন না কথা, নি কথা কয় না, কিতাবে আছে, কিতাবের নাম হায়াতুল হায়ওয়ান। কইলেন কি নাম? হায়াতুল, মাথার মধ্যে মিকাইলের চুল। কতগুলো চুল? ওই তফসিরে তস কুবরা জাদা ফার্সি ভাষায় লেখা, সেই তফসিরের মধ্যে লেখা হয় জিব্রাইলের মিকাইলের মাথার মধ্যে চুল আছে আর আল্লাহর আসমানে পানি আছে। আসেনি কথা কয় না, নাকি পানি নাই? দুঃখ হয়, গত কয়েক বছর আগে বাস দিয়া ওয়াজে যাচ্ছিলাম ময়মনসিংহ। বাসে বইয়া থাকতে থাকতে সময় কাটে না, দেখবেন লম্বা সময় বইয়া থাকলে, সময় না কাটলে লোকেরা পত্রিকা পেপার নিয়ে যায় বেচতে, আপনারা দেখছেন নি? একটা পত্রিকা নিলাম, নাম হইল প্রথম আলো। বলেন কি নাম? কথা কয় না, প্রথম আলো পত্রিকার প্রথম পৃষ্ঠার মধ্যে দেখি লেখা, বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইউনিভার্সিটি আমেরিকার শিকাগোতে অবস্থিত, নাম হইল অক্সফোর্ড। এই ইউনিভার্সিটির গবেষণার রেজাল্ট উপরে লেখা, আসমানে কোনো পানি নাই। নাউজুবিল্লাহ, জোরে কোন। আবার নিচে লিখছে, আসমানে যদি পানি না থাকে তাহলে বর্ষাকালেও পড়তে যে পরে টপ টপ পরে করতে, এটার উত্তর আবার নিচে লিখছে, কয় গরমকালে সূর্যের তাপে নদীর পানি, খালের পানি, সাগরের পানি বাষ্প হইয়া উপরের দিকে উঠতে থাকে, উঠতে উঠতে বেশি জমা যা, এটার বার শূন্য বহন করতে পারে না, এমনি টপ টপ কইরা পরে, এটার নাম বৃষ্টি। জোরে কইন নাউজুবিল্লাহ। এর নিচে আবার আরেক প্রশ্ন লিখছে, তাই যদি বৃষ্টি হয় তাহলে মৌলবীরা যে ওয়াজের মধ্যে ক আল্লাহ আসমানতে বৃষ্টি দেয়, মৌলবীরা করতে কয়? মৌলবীরাও ধরে লাইছে, মৌলবীরা যে ওয়াজে বলে আল্লাহ আসমানতে বৃষ্টি দেয়, এই মৌলবীরা করতে কয়? নিচে উত্তর লিখছে, চিন্তা করেন, প্রশ্ন হইল যে যদি আসমানে বৃষ্টি না থাকে মৌলবীরা ক করতে, উত্তর লিখছে মৌলবীরা ফরের ঘরে খায়। কইলে জুড়ে কইন, প্রশ্ন আর উত্তর কোনো মিল আছে? প্রশ্ন হইল আসমানে পানি না থাকলে মৌলবীরা ক করতে, উত্তর লেখছে মৌলবীরা পরের ঘরে খা মসজিদে ঘুমা। ফেডের কোনো আন্তাজ নাই, কথার কোনো ভ্যালু নাই, নাউজুবিল্লাহ। কইনা আল্লাহর কাছে বিচার দিলাম, কার কাছে? সমস্ত ক্ষমতার মালিককে। জোরে বলেন না কে? আল্লাহ। জিতানের মাথা দিয়া, জ্ঞান দিয়া, বিজ্ঞান দিয়া, ব্রেন দিয়া এই গবেষণা বের হয়েছে, ওদের জ্ঞানের মধ্যে তুমি দিয়া দিবা আসমানে পানি আছে, যেই দোয়া সেই কাজ। এক বছর পরে আবার যাচ্ছিলাম ওয়াজে, প্রথম আলো পত্রিকা হাতে নিলাম, আল্লাহর কি মর্জি, ময়মনসিংহে যাইতেছিলাম। এক বছর পরে দেখলাম পত্রিকার প্রথম পৃষ্ঠায় লেখা, অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণা ভুল, আসমানে একটু পানির খোঁজ পাওয়া গেছে। সুবহানাল্লাহ, কইতেন না কদ্দুর পানি? আরে কথা বলেন না। নিচে আবার ব্যাখ্যা লেখছে, একটু পানি কদ্দুর, কলে বর্তমান পৃথিবীতে যত খাল আছে, বিল আছে, নদী আছে, সাগর আছে, আরব সাগর, প্রশান্ত সাগর, ভূমধ্য সাগর, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, সমস্ত সাগরের পানি একসাথে মিলাইলে যতটুকু হবে এর চেয়ে 25,000 কোটি গুণ বেশি। এটা হলো একটু পানি, এটা কিও? মিকাইল ফেরেশতার মাথায় যেই চুল আছে, আসমানের সেই 25,000 কোটি গুণ পানি আর জমিনের পানি একসাথে যদি ঢেলে দেওয়া হয়, এই চুল বায়া এক ফোঁটা পানিও জমিনে পড়বে না। জোরে বলেন না। মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে আপনি ভাবতেছেন আমি কাল বৈশাখী ঝড় সিডর হারিকেন টর্নেডো নিয়ে আসব? না, আমাকে আল্লাহ পাক পাঠিয়েছেন আপনার উম্মতের ব্যাপারে একটা বড় সুসংবাদ দিয়া। সুসংবাদটা হলো কিয়ামতের ময়দানে আমল মাপার জন্য একটা পাল্লা হবে, কথা কোন হবে নি, একটা পাল্লা কায়েম করা হবে। এই পাল্লার ডান পাশের ভান্ডে হবে নেক আমল, বাম পাশের ভান্ডে হবে বদ আমল।
আমল, ডান পাশ নেক আমলের পাল্লা ভারী হলে ঠিকানা হবে জান্নাত, বদ আমলের পাল্লা ভারী হলে ঠিকানা হবে জাহান্নাম। এই নেকের পাল্লা বদের পাল্লা যখন কায়েম করা হবে, আপনার উম্মতের কলিজা থরথর করে কাঁপতে থাকবে, ইয়া নাফসি বলে চিৎকার করবে, কি হবে গো আমার, আজকে কি হবে আমার, ইয়া রাসূলুল্লাহ। শুধু উম্মত না, ওলি গাউস কুতুবেদের অন্তররা থরথর করে কাঁপতে থাকবে, নেকের পাল্লানি হালকা হয়ে যায়, বদের পাল্লানি ভারী হয়ে যায়। ওগো আল্লাহর নবী, সেই মিজানের পাল্লার কাছে দাঁড়াইয়া আমি দেখব আপনার কোন কোন উম্মতেরা আপনার প্রেমে পাগল হইয়া আপনার এশকে আশেক হইয়া বেশি বেশি দুরুদ পড়ছিল, এদেরকে আমি টাইন্না টাইন্না নেকের পাল্লা ভারী কইরা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। দুরুদের ফজিলত কম না বেশি? ওয়ান টাইম না ওয়াল টাইম? আরো জুড়ে, এই তো আজ আর একটু বুঝছেন কথা কোন ঠিক নেই। গেল ফেরেশতা দুইজন, রইল আরো কয়জন? গেল মিকাইল, এরপরে আসলো আপনার ইসরাফিল। কে ইসরাফিল? ছোট না বড়? ইসরাফিল কত বড় এইটা কোয়া, আর এখন পরিচয় দিয়া সময় নষ্ট করব না। ইসরাফিলের কামডা কয়ে এলাই, ইসরাফিল আইসা নবীজির সামনে দাঁড়াইয়া এক নম্বরে কো, নবী গো আল্লাহ আপনাকে সালাম পাঠাইছেন। জোরে বলেন না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূলাল্লাহ। আল্লাহ পাক সালাম পাঠাইয়া বলছেন, নবী গো কিয়ামতের ময়দানে একটা জায়গা হবে অতিব কঠিন, জায়গাটা হচ্ছে যখন কিয়ামতের মাঠে সূর্যের তাপ প্রচণ্ড হবে, সূর্যের কিরণ প্রকট হবে, সূর্যের গায়ে 70,000 গুণ পাওয়ার অতিরিক্ত দিয়ে দেওয়া হবে, সেই সূর্যের তাপে মানুষের মগজগুলো গলবে, কিয়ামতের সেই কঠিন ময়দানে মানুষ একটু ছায়া খুঁজবে, একটু ঠান্ডা খুঁজবে, একটু ছায়া পাওয়া যায় কিনা, একটু ঠান্ডা পাওয়া যায় কিনা। কিয়ামতের ময়দানে কোথাও কোনো ছায়া পাওয়া যাবে না, কেননা সেখানে পাঁচতলা নাই, দশতলা নাই, বিল্ডিং নাই, ছায়া নাই, ছাতাও সেখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সেই ময়দানে সূর্যের তাপে মানুষের কলিজাগুলো ফেটে যাওয়ার উপক্রম হবে, অবস্থাটা এত করুণ হবে। ওয়াতাযা কুল্লু জাতি হামলিন হামলাহা, একজন নারীর গর্ভে সন্তান থাকলে সেটাও পাত হয়ে যাবে, নারী টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, মানুষ সেদিন একটু ছায়ার জন্য দিশেহারা হয়ে ঘুরবে, চিৎকার করবে, আমি ইসরাফিল কিয়ামতের মাঠে ঘুরে ঘুরে দেখব আপনার প্রেমে পাগল হইয়া আপনার এশকে আশেক হইয়া কোন কোন উম্মতেরা দুরুদ পড়েছিল, এদেরকে বেছে বেছে খুঁজে খুঁজে আমি আরশে আজিমের ছায়ার নিচে ছায়াদান করব। জোরে বলেন না, দুরুদের ফজিলত আছে না নাই? কম না বেশি? ওয়ান টাইম না ওয়াল টাইম? বাহ, আরো বুঝে নিয়েছি। রইল গেল তিনজন, রইল কয়জন? আর একজন রইছে, ইসরাফিল গেল, মিকাইল গেল, জিব্রাইল গেল, বলেন তো রইছে কেটা? বা 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 বাবা, তার ব্যাপারে পরিচয় মনে দেওয়ার প্রয়োজন নাই, হ্যাঁ মোটামুটি আইডিয়া কিছুটা আছে। আজরাইল সামনে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ আমারও এক নম্বর কাজ আপনার সামনে আইসা। আল্লাহ বলছেন, তুই এক নম্বরে যায় নবীর সামনে সালাম পেশ করবি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আরেকটা জায়গা হবে বড় কঠিন জায়গা, নাম হচ্ছে ফুলসিরাত। জোরে বলেন না, কি নাম? আদাক্কু মিনাশ শারি ওয়া আহাদ্দু মিনাস সাইফি মাসীরাতুহু 30 আমা ওয়া তাহতাহু কিলুব মিন কালালিবিন নার। এমন এক কঠিন জায়গা হবে ফুলসিরাত, চুলের চেয়েও চিকন হবে, খুরের চেয়েও ধারালো হবে। এই ফুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন, আগুনগুলো এত কালো হবে, আগুনকে উত্তপ্ত করতে করতে এতটা কালো বানিয়ে ফেলা হবে, সেই আগুনের নিচ থেকে আসবে আবার কাল্লো লোহার আংটা, মাথাগুলো হবে বাঁকা, 1,000 লোক আরোহণ করলে টুকরো টুকরো হয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে, নাউজুবিল্লাহ। বলেন না, একটা হাদিসের মধ্যে অবশ্যই আছে, ফুল সিরাতের মধ্যে কেউ যদি আলো পাইতে চায়, আলো
বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করতে হবে। ফাঁকে দিয়া এই জিকিরের সবকটা দিয়ালাই আদায় করবেন তো ইনশাল্লাহ, কলিমা শরীফের জিকির পড়বেন তো ইনশাল্লাহ। কিন্তু দুঃখ হয় মধ্যে দিয়া আরেকটা কথা আমাকে বলতেই হচ্ছে, ইদানিং একদল লোক বের হয়েছে, এরা মসজিদের মধ্যে যায়া ইমাম সাহেবের পিছে ফাগায়া দাঁড়া, ফাগায়া বড় লম্বা কইরা ফাগায়া দাঁড়া, আবার ইমাম সাহেবের পিছে খারইয়া জুরে ওয়ালাদ দলিনের পরে কো আমিন কইয়া মসজিদের দেয়াল ফাড়াইলা, এবার একটা বাউ ধরা, ইমাম সাহেবরে কথায় কথায় ভুল ধরে, ইমাম সাহেবরে কথায় কথায় ভুল ধরে, আবার ইমামের পিছে এরা সুরা কেরাত পরে, এদের নাম হইল আহলে হাদিস। কথা কয় না, এই কথা বলেন বের হয়েছে নি, এরা ইদানিং ফতোয়া দিতেছে কলিমায়ে তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়লে ইমান থাকে না, ইমান থাকলেও জায়গা নাউজুবিল্লাহ কইলে জুরে খন না, কেন জায়গা? এরা দলিল দেয় কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা হাদিসে কোনো জায়গাত নাই, কইতেন না জুরে কইতেন না, এই ব্যাপারে আবার বই লেখছে, বই বই লেখছে, এই যে সুরের মার কথা কয় না, সুরের মার বই লেখছে আব্দুল্লাহ ফারুক, আব্দুল্লাহ ফারুক এই বইয়ের লেখকের নাম, বই লেখছে ইসলামের মূল মন্ত্র কলিমায়ে তৈবা, আসলে কি হাদিসে আছে? এটা হলো বইয়ের নাম, বইয়ের মধ্যে লেখছে কলিমায়ে তৈবা কোনো হাদিসের কিতাবে নাই, জোরে খন না নাউজুবিল্লাহ, হাদিসের কিতাবে নাই বেটা তোরে কেডা কইছে, আসলে তোর জ্ঞান নাই। এক বেডি যে দেড় আটটা বেডি একটা কলছি লইয়া গেছে আপনার এই কল থেকে পানি আনতে, পানি আইনা এরপরে পানি আনার সময় যে ঝুঁকছে নাকের নাক ফুল পইরা গেছে এই কলসির ভিতরে, এখন হাতায়া দেখে পাওয়া যায় না, শাশুড়ির এক আম্মা গো এটার ভিতরে তোর নাক ফুল নাই, মা ক শাশুড়ি বলে ভালো কইরা হাত দে, ক ভালো কইরা হাত দিয়া দেখছি কলসির তলা নাই, দেড় আটটা বেডি কলসির আসলে কি তলা নাই, আসলে তলা নাই বেড়া, তুই যে কস কালেমায় তুই বা হাদিসে নাই, আসলে তোর জ্ঞান নাই, কথা কোন ঠিক নেই, এই কলমায় তৈবা হাদিসের কিতাবের মধ্যে আছে শতভাগ সত্য। আপনাদের সামনে আমি আজকের সংক্ষিপ্ত সময়ে কয়েকটা দলিল দিয়ে যাচ্ছি, গুনবেন কয়টা দলিল দেই। এক নম্বর দলিল তফসির ইবনে কাসির, জুরে বলেন এক নম্বর, তফসির ইবনে কাসির সাত নম্বর খণ্ড 231 নম্বর পৃষ্ঠা পরিষ্কারভাবে আছে, ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া হিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পরিষ্কারভাবে তফসির ইবনে কাসিরে আছে। ঠিক এই বর্ণনা তফসিরের কিতাব তফসির রুহুল মাআনি 13 নম্বর খণ্ড 292 নম্বর পৃষ্ঠায় আছে, দলিল দিলাম দুই নম্বর। তিন নম্বর দলিল তফসিরে কুরতুবির মধ্যে আছে 16 নম্বর খণ্ড 190 নম্বর পৃষ্ঠা, জোরে কন্যা কয় নম্বর পৃষ্ঠা। তিন নম্বর দলিল, চার নম্বর দলিল তফসিরে তাবারি 11 নম্বর খণ্ড 365 নম্বর পৃষ্ঠা, কন্যা কয় নম্বর পৃষ্ঠা। পাঁচ নম্বর দলিল তফসিরে বাগাবি 5 নম্বর খণ্ড 112 নম্বর পৃষ্ঠা, ছয় নম্বর দলিল জামিউ সগীর 1 নম্বর খণ্ড 187 নম্বর পৃষ্ঠা, সাত নম্বর দলিল বাইহাকি 131 নম্বর পৃষ্ঠা, আট নম্বর দলিল মুস্তাদরাকে হাকেম 3 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা, নয় নম্বর দলিল হাদিসের কিতাব কানজুল উম্মাল, জুরে বলেন কি নাম, বলেন কানজুল উম্মাল, কানজুল উম্মাল কিতাবের এক নম্বর খণ্ডের ছাপি কলিমায়ে তৈবা আছে, ইবনে কাসিরের দলিল কলিমায়ে তৈবা আছে, রুহুল মানির দলিল কলিমায়ে তৈবা আছে, কানজুল উম্মালের দলিল একটা নয় দুইটা নয় শত শত হাদিসের কিতাবে কলিমায়ে তৈবা আছে, দলিল দিয়া গেলাম, দলিল যদি বুঝতে ভালো না লাগে, দলিল যদি মানতে ভালো না লাগে, আরেকটা দলিল আছে সময় মতো দিব, ওই দলিলের নাম হইল বরাকবাসের মুতা, বরাকবাসের মুতা, বরাকবাসের মুতা, ঠিক কিনা বলেন? কলিমায়ে তৈবা আছে না নাই? আজরাইল কয় ইয়া রাসূলুল্লাহ
যখন ফুল সিরাত সামনে আসবে, নবী রসুল ওলি গাউস কুতুবদের অন্তরগুলো থরথর করে কাঁপতে থাকবে, সবাই চিৎকার করবে, সবাই চৎকার করবে। ফুল সিরাতের উপর দিয়ে 1000 লোক আরোহণ করলে 999 জন টুকরা টুকরা হয়ে জাহান্নামের নিচে পড়ে যাবে, একজন লোক আত্মরক্ষা পাবে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ফুল সিরাতের কিনারায় দাঁড়াইয়া আমি দেখব আপনার কোন কোন উম্মতেরা আপনার প্রেমে পাগল হইয়া আপনার এশকে আশেক হইয়া দুরুদ পড়েছিল, এদেরকে ধইরা বিজলির আকারে ফুল সিরাত পার কইরা জান্নাতের মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ, বলেন না, দুরুদ পড়তে চাই কি চায় না? দুরুদের ফজিলত আছে না নাই? কম না বেশি? ওয়ান টাইম না ওয়াল টাইম? আরো জোরে, ওয়াল টাইম এই দুরুদ মাদ্রাসায় শেখানো হয়, ওয়াল টাইম এই দুরুদ শেখানো হয় কওমি মাদ্রাসায়, আর বয়স্ক লোকদেরকে শিক্ষা দেওয়া হয় তবলিগে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে, ঠিক কিনা? ওমা আইলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।